হলুদ গুঁড়া দিয়ে লঙ্কা গুঁড়া এই নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি। মাটা গরম হয়ে গেছে, মাখিয়ে দিলাম, বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা ঘুরিয়ে নিচ্ছি, মোড়ালো মাছগুলো ভরে নিচ্ছি। মোড়ালো মাছের জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, এই জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব মোড়ালো মাছের জন্য। যে পেস্ট করে নিয়েছি, যে মাছ মাছ ভাজবো না, আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। এইভাবে করে দেখবেন, ভালোই লাগবে খেতে। এইভাবে করে দেন, খেতে খুব সুন্দর লাগবে। একটু জল দিয়ে দিলাম সামান্য, এই ধোয়া জলটা। এবার আমি চাপা দিয়ে দেবো, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে করবেন, ভালোই লাগবে। আমি একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেব, নামিয়ে দিয়েছি। এই যে নামিয়ে দিয়েছি, হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, সব একসাথে পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা তেলপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, পেস্টটা বানিয়ে নিলাম, আদা রসুন দিয়ে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। আমি কষিয়ে নিচ্ছি, এবার মশলা রেখে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি জলটা, ধোয়া জলটা দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ধোয়ানো মাছ। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, নামিয়ে দেবো।
নামিয়ে দেবো, ঘুরে আসছি। এই যে বোয়াল মাছের তেল ঝাল, এই যে হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, ভালোই লাগবে খেতে। ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা, এই যে মোরলা মাছ এইভাবে রান্না করেছি, আপনাদেরকে দেখালাম, আপনারা এইভাবে বানাবেন। আর এই যে বোয়াল মাছের তেল ঝালটা এইভাবে বানিয়েছি। কেমন লাগলো ভিডিওটা আজকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।